সাতক্ষীরা পৌর এলাকার বদ্দিপুর কলোনির শিশুরা জলবদ্ধতার কারণে স্কুলে যেতে পারছে না, স্বাভাবিক জীবনযাত্রাও ব্যাহত হচ্ছে। তারা স্কুলে যেতে গিয়ে রাস্তায় পড়ে গিয়ে জামা কাপড় ভিজিয়ে ফেলছে, এমনকি বই খাতা নিয়েও পানিবন্দীরা রাস্তায় পড়ে যাচ্ছে, ফলে নষ্ট হচ্ছে শিশুদের বই খাতা জামা কাপড়। পানিতে যেতে গিয়ে আমরা বিশাল পড়ে যাই, আমার বই খাতাও ভিজে গিয়েছিল, আর আমাদের থেকে যারা ছোট তারাও অনেক কষ্ট করে। স্কুলের শিক্ষক ও স্থানীয়রা জানান, বেদনা নদী ভরাট এবং কতিপয় অর্থলোভী ঘের মালিক যারা নদীর ব্যারিকেডে ঘেরে পানি আনার কারণে সেই পানি ঢুকে পড়ছে গ্রামের মধ্যে। এই সমস্যার মূল শিকার হচ্ছে 20 নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছোট ছোট শিশু শিক্ষার্থীরা। আমাদের হাঁটুর উপর পানি, আমাদের স্কুলে আসতে গেলে আমাদের কাপড় চোপড় আলাদা নিয়ে আসতে হবে, এখানে পাল্টাতে হবে, তারপর আমাদের ক্লাস নিতে হবে, আবার ওই অবস্থা দেখতে হবে। আমরা যে এখান থেকে অফিসেও যাবো সেটুকু যাওয়ার আমাদের ফোন যেতে হবে। জলবদ্ধতার কারণ হচ্ছে মূলত এখানে যে কৃষি জমি ছিল, কৃষি জমি এখন আমার কথা হচ্ছে, যার সামনে যে ঘেরওয়ালার সামনে যে ক্যানেলগুলো আছে, এই ক্যানেলগুলো যদি পরিষ্কার রাখে তাহলে পানির প্রবাহটা ঠিক থাকে। 20 নম্বর বদ্দিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাম্মদ মাসুমা খাতুন hello.bdnews24.com বলেন, উপস্থিতি কম হয়ে গেছে। শুধু এই যে না, প্রতি বছর আমরা 1.5 থেকে 2 মাস এই অবস্থার ভিতরে আছি, প্রত্যেককেই মাঝে মাঝে ছুটি নেওয়া হয়েছে। কী বলবো, বলার তো কিছু নেই। এই যে সর্দি কাশি মাথা ব্যথা, এটা সবসময় আছে। খালেদা খাতুন, বন্যা, hello.bdnews24.com, সাতক্ষীরা।